এই বছরের শেষ অমাবস্যা, পৌষ মাসের বকুল অমাবস্যা। দর্শক বন্ধুরা, বছরের এই শেষ অমাবস্যাটা, পৌষ অমাবস্যা, অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি তিথি। এবং এই অমাবস্যা তিথি পালিত হবে 23শে ডিসেম্বর শুক্রবার। কেন এত বিশেষ এই অমাবস্যার তিথি আপনারা কি জানেন? জানেন না হয়তো অনেকেই, আবার এমন অনেকে আছেন যারা জানেন। দর্শক বন্ধুরা, আমি কিন্তু আজকে আপনাদেরকে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মন্ত্র বলে দেব, যে মন্ত্রটি আপনি আপনার পরিবারের সকলে জপ করতে পারবেন এই অমাবস্যার তিথি চলাকালীন। ও হ্যাঁ, তার আগে বলে দেই, এই অমাবস্যার তিথি কখন পড়ছে, কতক্ষণ থাকছে। আজ যে মন্ত্রটি আমি বলবো, এটি কিন্তু আপনারা আজ সন্ধ্যা 6টার পর থেকে জপ করতে পারেন। কেন? তার কারণ আজ এই বকুল অমাবস্যার তিথি পড়ে যাচ্ছে 22শে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা 7:13 পড়ছে, এবং এই তিথি থাকছে আগামীকাল শুক্রবার 23শে ডিসেম্বর বিকেল 3:46। 7ই পৌষ, এই দিনই বকুল অমাবস্যা। এটা তো গেল ভারতীয় সময় অনুযায়ী, তবে বাংলাদেশের সময় অনুযায়ী বলে রাখি, একটু দেরিতে শুরু হচ্ছে 7:43, শেষ হচ্ছে 4:16। হ্যাঁ বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, পৌষ অমাবস্যার দিনে ভক্তি ভরে পূর্বপুরুষদের শ্রাদ্ধ কর্ম, পিণ্ড দান করার মাধ্যমে তারা এই যোনি থেকে মুক্তি পান। বিশ্বাস করা হয় যে তারা স্বর্গ লাভও করতে পারেন। এই মাসটি ধর্মীয় এবং আধ্যাত্মিক চিন্তা ভাবনার জন্য সেরা হিসাবে বিবেচিত হয়। শাস্ত্রানুসারে এই মাসটিকে ছোট শ্রাদ্ধ পক্ষও বলা হয়ে থাকে। আগেই বললাম, বছরের এটি শেষ অমাবস্যা, আর এই বকুল অমাবস্যা 23শে ডিসেম্বর ধনু সংক্রান্তি পৌষ মাসেই আসে। সূর্যদেব ধনু রাশিতে প্রবেশ করলে খর মাস শুরু হয়, তাই এই মাসে দেখে থাকবেন কোনো বিবাহ চলে না, যে কোনো ধরনের শুভ কাজ নিষিদ্ধ। তাই এই মাসে পূর্বপুরুষদের জন্য ধর্মীয় কাজ করার বিধান রয়েছে। এই পৌষ মাসে তর্পণ করতে পারেন, তার পাশাপাশি পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান, ভগবান বিষ্ণুদেব ও সূর্য পুজোর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। হ্যাঁ বন্ধুরা, পৌষ মাস চলাকালীন প্রতিদিন সকালে ঠিক সূর্যদেব ওঠার আগেই, সূর্যদেব ওঠার পূর্বেই আপনাদেরকে স্নানাদি সেরে নিতে হবে। তারপরে তামার পাত্রে জল ভরে তাতে কয়েকটা গোলাপের পাপড়ি রেখে দিয়ে সেই জল সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, জ্যোতিষশাস্ত্র অনুসারে পৌষ মাসে সূর্য পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে, এবং এই মাসের অমাবস্যায় উপবাস করলে, উপাসনা করলে বহু পুণ্য ফল পাওয়া যায়, সেই সঙ্গে থাকে ঘরে সুখ সমৃদ্ধি। পৌষ অমাবস্যায় পিতৃপুরুষদের শান্তির জন্য উপবাস রাখতে হয়, এটা অত্যন্তই শুভকার্য। সম্ভব হলে আপনারা শুক্রবার 23শে ডিসেম্বর পৌষ মাসের এই অমাবস্যার দিন খুব ভোরবেলা স্নান সেরে গঙ্গা নদীতে গিয়ে স্নান করুন।
যদি বাড়ির কাছাকাছি গঙ্গা থাকে, সবার পক্ষে তো এটা সম্ভব নয়, তাহলে তারা কী করবেন? স্নানের জলে আপনার বাড়িতে যদি পুজোর জন্য যে গঙ্গা জল থাকে, সেই স্নানের জলে গঙ্গার জল যোগ করবেন, তারপরে স্নান করবেন। এরপর উদীয়মান সূর্যের কাছে আপনি প্রার্থনা করবেন এবং বিশেষভাবে এই দিনটিতে আগামীকাল পিতৃপুরুষদের তর্পণ ও শ্রাদ্ধ করবেন। এছাড়া আপনি যদি অমাবস্যার দিনে সারা দিনটা পালন করেন, ভাত মুড়ি খাবেন না, রুটি পরোটা লুচি ইত্যাদি খেতে পারেন, ময়দা আটা, কিন্তু ভাত মুড়ি খাবেন না, উপবাস রাখতে পারেন, সন্ধ্যাবেলায় একটা কাজ করতে পারেন, অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে আসবেন, এটা আপনাকে অনেক পুণ্য ফল দেবে। জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে যে যাদের কুণ্ডলিতে শনি বা পিতৃ দোষ রয়েছে, তাদের এই পৌষ মাসের অমাবস্যার তিথিতে বিভিন্ন খাবারের জিনিস, খাদ্যদ্রব্য, লেপ কম্বল, যেগুলো শীতের বস্ত্র, এছাড়া কালো তিল আপনারা দান করুন। এতে আপনার শনির দশা কেটে যাবে, পিতৃদোষ কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলবো, অবশ্যই মা কালীর পুজো করবেন এবং মা কালীকে আপনি দেবেন লাল জবা ফুল, পাঁচটা দিতে পারেন, যদি ফুল পান তাহলে গুনে গুনে পাঁচটা ফুল, লাল জবা ফুল আপনি মা কালীকে দেবেন, বা যাদের বাড়িতে মা তারার ছবি রয়েছে, পটচিত্র রয়েছে, তাকে দেবেন জয় মা তারা, জয় মা তারা বলে, এবং তার সাথে দেবেন অপরাজিতা ফুল, দেবেন এক টাকার কয়েন, সেটাও পাঁচটা। এবং মায়ের এইভাবে পুজো করার পরে আপনি জপ করবেন মা কালীর প্রণাম মন্ত্র। মন্ত্রটি হলো ওং ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হিং হিং, দক্ষিণে কালীকে ক্রিং 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 হ্রিং 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 স্বাহা। ওং কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মুখ্য দে দেবী নারায়ণী নমস্তুতে। মন্ত্রটি আরেকবার শুনে নেবেন আপনারা ভিডিওটি চালিয়ে ভালো করে একটু এগিয়ে নিয়ে, এবং যেভাবে আমি উচ্চারণগুলো করলাম ঠিক সেইভাবে আপনারা উচ্চারণ করবেন এবং এই মন্ত্র তিনবার করে জপ করতে থাকবেন। আজকের ভিডিও এইটুকুই।